Friday is the first day of Madhyamik exam. Every student and parents is very anxious. That is why the examinees can take the exam carefully. Because of that, from the beginning, every Trinamool worker was asked to take care not to cause any inconvenience to the secondary examinees. Volunteers in the adjacent area from morning on the instruction of Honorable Minister Bratto Basu and on the initiative of Ward No. 15 Councillor Debashish Banerjee and Ward No. 2 Councillor Beauty Haldar handed over a bottle of water, a pen and a rose flower to each secondary examinee. Everyone applauded this initiative. This initiative is to ease the anxiety of the first day of the exam. On the other hand, Ward No. 15 Councillor Debashish Banerjee arranged tiffin, water bottle also. He also hired auto for the students of Madhyamik examination to reach their center. After the exam was over, that auto will come back again to their home destination. This initiative will be continued throughout the Madhyamik examination. আমরা এই টাইমটা কাটিয়ে এসেছি, কারণ আমাদের টাইমে মাধ্যমিক ছিল, কিন্তু আমাদের সময় এই কাজগুলো হয় না। তো আমাদের যিনি দমদমের বিধায়ক, ঠিক আছে, প্রাপ্ত বসু স্যার, তার নির্দেশে, এমনকি দেবাশিস ম্যানার্জির সহযোগিতার পাশাপাশি আমাদের যিনি পৌরমাতা বিউটি হালদার, উনিও এসেছিলেন, তারও একটা বিশেষ এখানে সহযোগিতা ছিল। এই কাজটা করে আমরা সবাই মিলে ভীষণ ভালো লেগেছে আমাদের। সামনের দিনে যেন আমরা এরকম আরও কাজ করতে পারি, তার জন্য স্যারকে অসংখ্য দমদমের বিধায়ক মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক প্রাপ্ত বসু মহাশয়, উনি আমাদের যে ছন্নছড়া সম্মেলনীর মাননীয় চেয়ারম্যান দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, ওনাকে নির্দেশ দিয়েছিলেন দমদমে বিভিন্ন জায়গায় এরকম পথ নিরাপত্তা এবং যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে তাদের মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে একটু সম্বর্ধনা ও অভিনন্দন জানানো, শুভেচ্ছা বার্তা দেওয়া। সেটাই আমরা করেছি। এবং এই অঞ্চলে যে 1 থেকে 6 নম্বর ওয়ার্ড ওয়েস্ট দমদম টাউন, এখানে যত পরীক্ষার্থী আছে তারা ম্যাক্সিমাম এই 2 নম্বর রেলগেট সংলগ্ন এই অঞ্চল থেকে যাতায়াত করে, এবং তাদেরকে আমরা ছোট্ট পেন, জলের বোতল এবং একটি ফুল মাননীয় মন্ত্রীর তরফ থেকে তুলে দিয়েছি। তা যাদের প্রথম জীবনে বড় পরীক্ষা, তারা জীবনে আরও ভালো করুক, আরও অনেক বড় জায়গায় যাক, এই জন্য আমরা দলের পক্ষ থেকে এবং ছন্নছড়া সম্মেলনী ক্লাবের পক্ষ থেকে ওই উদ্যোগটা নিয়েছি। জানাই যে আমাদের বিধায়ক যেভাবে নির্দেশ দেন যে মানুষের পাশে থাকার জন্য, আর ছন্নছড়া ক্লাবকে আমি ধন্যবাদ জানাবো যে এরকম ভালো প্রোগ্রাম এরা মানুষের পাশে থাকুক এবং সামাজিক কাজে এগিয়ে আসুক, এটাই বলবো। এবং এর জন্য আমি ধন্যবাদ দেবো ছন্নছড়া ক্লাবকে, এর মধ্যে যারা যারা আছে প্রত্যেককে, রণিতা, তারপর সায়ন, বাবাই, রণিতাদি, তারপর আরও প্রত্যেকের আমি নাম জানি না, সবাইকে আমি ধন্যবাদ জানাবো। বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এই নির্দেশ দেওয়ার জন্য। এবারের মতন এবারেও আমরা মাননীয় শিক্ষামন্ত্রী, রাজ্যের এবং আমাদের এলাকার বিধায়ক ব্রাত্য বসু, সাংসদ সৌগত রায়ের নির্দেশে প্রতি বছরই মতন এবছরেও আমরা প্রতিটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা আলাদা আলাদা গাড়ির ব্যবস্থা করেছি। এই যে এখানে গাড়ি দেখছেন, এই প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য আমরা আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা ক্লাব, মহিলা সংগঠন, ছেলেরা মেয়েরা এবং পাড়ার বয়োজ্যেষ্ঠরা সকালবেলা 7টার মধ্যেই এখানে উপস্থিত হয়েছে। এরা বিগত 2 মাস ধরে এই মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার দেওয়া থেকে শুরু করে তাদের বাড়ি বাড়ি গিয়ে নাম তোলা প্রত্যেকটা কাজ অনেক যত্ন সহকারে করেছে। সেটা মহিলারা বলুন, পুরুষরা বলুন, বা বয়োজ্যেষ্ঠরা বলুন, ক্লাবের সদস্যরা বলুন, সবাই আমরা আজকে প্রত্যেকের জন্য আলাদা আলাদা গাড়ির ব্যবস্থা করেছি। আর গার্জিয়ানরা যেহেতু যাবে, সেহেতু প্রত্যেকটা ক্যান্ডিডেটের যে গার্জিয়ানরা যাবে তাদের জন্য জল, তারপরে খাবারের ব্যবস্থা, সেগুলোও রেখেছি। এটা আমরা
উচ্চ মাধ্যমিকেও করবো, সিবিএসসি বা আইসিএসসি বোর্ড মাধ্যমিক প্রত্যেকটা ব্যাপারে। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী শুধু এই ব্যবস্থা করেন তা না, তার নির্দেশে আমরা এটাও দেখি যে সারা বছর কে পড়াশোনা করতে পারছে না, কার পড়াশোনা অসুবিধা হচ্ছে, কেন অসুবিধা হচ্ছে, সেইগুলো মাননীয় মন্ত্রী লক্ষ্য রাখেন। কেউ কি টিউশন ফিস দিতে পারছে না, টিউশনের পয়সা দিতে পারছে না, কেউ কি বই কিনতে পারছে না, অর্থের অভাবে পড়ার ব্যাপারটা বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো সব দেখে। এটা তাই আমাদের প্রতিবারের মতো এবারও আমরা ব্যবস্থা নিয়েছি।